নাব্য সংকটে ব্রহ্মপুত্র যমুনা নৌ চ্যানেলে অনেক স্থানেই বন্ধ হয়ে গেছে নদী তীরের ঘাট আর ব্যবসা প্রতিষ্ঠান, সেই সাথে আয় রোজগার কমেছে মাঝি মাল্লা সহ নানা পেশার মানুষের। হিমালয় পর্বতের মানস সরোবর ব্রহ্মপুত্র নদের উৎস। 1764 সালের ভূমিকম্পে বাংলাদেশ অংশে এই নদীর গতিপথ পরিবর্তিত হলে সৃষ্টি হয় যমুনা নদী, মানিকগঞ্জে মিলিত হয় পদ্মার সাথে। ব্রহ্মপুত্র যমুনা নৌ চ্যানেলের দুই তীরে নানা সময় গড়ে ওঠে ছোট বড় ঘাট আর নদীবন্দর। অথচ নাব্য সংকটে ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এ কারণে আয় রোজগারও কমছে বিভিন্ন পেশার মানুষের। নৌকা এখানে আসতে পারে না, সর শুকিয়ে গেছে, এজন্য দোকানপাট একের পর এক বন্ধ হয়ে গেছে। আমি যেমন এখানে ঘাট থাকতে আমি 8-10 হাজার টাকা বিক্রি করতাম। আমার মন যা খ্যাপ টিপ নাই, কে বন্ধ অবস্থায় আমরা হয়তো 200-300 টাকা কামাই কাজ করি সপ্তাহ পর পর। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী 230 কিলোমিটার দীর্ঘ এই নৌ চ্যানেলের অধিকাংশ এলাকায় পানির অভাবে ব্যাহত হচ্ছে নৌযানগুলোর স্বাভাবিক চলাচল। এ অবস্থার পরিবর্তনে নাব্য বাড়ানোর পাশাপাশি ভূমি উদ্ধারে উদ্যোগ নেয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম থেকে গোয়ালনন্দ পর্যন্ত ড্রেজিং করে, সেই ড্রেজড আর্ট ব্যবহার করে আমরা নদীটাকে ছোট করে নিয়ে আসতে চাচ্ছি। এক্ষেত্রে যেটা হবে যে আমি আপের অংশে ড্রেজিং করলাম, ডাউনের অংশ ভরে গেল, এই যে একটা রিস্ক থেকে যায় সেটা কমে যাবে। পানি প্রবাহের উপর নির্ভর করে যমুনা নদী প্রতি বছর 54,000 কোটি টন থেকে প্রায় 73,000 কোটি টন বালি ও পলি বহন করে, আর এই পলি আর বালি নৌ চ্যানেল বন্ধ হয়ে যাবার মুখ্য কারণ বলছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া।